আলেকজান্দ্রিয়া মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানকার সমুদ্র সৈকত স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। সপ্তাহান্তে মানুষ সপরিবারে সৈকতে বেড়াতে আসেন, কিন্তু অনেকেই সেখানে আবর্জনা ফেলে যান। নূর হাজেম আবর্জনার স্তূপ দেখে বেশ কিছুকাল দুশ্চিন্তায় ভুগছেন। অন্যান্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে মিলে তিনি মিশরের সৈকতগুলিতে বেড়ে চলা দূষণের মোকাবেলা করছেন। প্যানলাস্টিক ইজিপ্ট নামের পরিবেশ সংরক্ষণ গোষ্ঠী গত প্রায় 4 বছর ধরে সৈকত সাফাই অভিযান আয়োজন করে আসছে। তারা প্রায় 10 টন আবর্জনা উদ্ধার করেছে। তাদের কাজ অনেকেরই নজরে টানছে। এই মুহূর্তে হয়তো কোনো জোরালো প্রভাব দেখা যাচ্ছে না, কিন্তু আমরা নতুন কোনো মানুষকে সেই কাজ শেখালে এই আইডিয়া আরও বড় হয়ে যায়। প্রত্যেকবার আমাদের কাজ দেখে সমস্যা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ে। মিশরে প্রতি বছর প্রায় 1,200 কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়। তার মধ্যে প্রায় অর্ধেক পথের ধারে বা গ্রামাঞ্চলে বর্জ্য হিসেবে পড়ে থাকে, বাকি প্লাস্টিক ভাগাড়ে জমা হয়। ব্যানলাস্টিক ইজিপ্টের স্বেচ্ছাসেবীরা সেই প্রবণতা বন্ধের আশা করছেন, তাদের সংগ্রহ করা বর্জ্য নতুন জীবন পায়। আগে এই ধরনের বর্জ্য ভাগাড়ে নিয়ে গিয়ে পুঁতে দেওয়া হতো। এখন আমরা এনভায়রন অ্যাডাপ্ট নামের এক কোম্পানির সঙ্গে সহযোগিতা শুরু করেছি। আমরা তাদের বর্জ্য সরবরাহ করি, তারা সেগুলিকে জ্বালানিতে রূপান্তরিত করে। এনভায়রন অ্যাডাপ্ট প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে বছরে প্রায় 1,000 টন জ্বালানি উৎপাদন করে। প্রথমে বর্জ্য আলাদা করে টুকরো টুকরো করা হয়। এক সিমেন্ট কোম্পানি উৎপাদন প্রক্রিয়া আরও টেকসই করে তুলতে প্লাস্টিক থেকে তৈরি জ্বালানি ব্যবহার করে। আলেকজান্দ্রিয়া শহরের প্রায় 10% বর্জ্য এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আমরা যে আবর্জনা নিয়ে কাজ করি সেটি অত্যন্ত দূষিত, কারণ মিশরে উৎসেই বর্জ্য আলাদা করার কোনো ব্যবস্থা নেই। আমরা সেই উপাদান যান্ত্রিক প্রক্রিয়ায় ফেলে এমন পদার্থ সৃষ্টি করি যা জীবাশ্ম ভিত্তিক জ্বালানির বিকল্প হতে পারে। আমর শালান ও খালেদ রাফাত প্লাস্টিক বর্জ্য জ্বালানিতে রূপান্তরিত করার থেকেও বেশি কিছু করতে চান। সেই লক্ষ্যে তাঁরা 2021 সালে টাইল গ্রিন নামের রিসাইকেল স্টার্ট আপ কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্লাস্টিক ব্যাগ, কন্টেইনার ও খাদ্যশিল্পের সিঙ্গেল ইউজ প্লাস্টিক সংগ্রহ করে তাঁরা সেগুলি প্রক্রিয়াজাত করেন। আমরা একেবারে সিমেন্ট ও কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করি না। আমাদের মূল উপাদান হলো কম মূল্যের ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য। আমরা শুধু বালুর মতো প্রাকৃতিক উপাদান যোগ করি। টাইল গ্রিন কোম্পানির দাবি, তাদের উৎপাদিত প্রতি 100 বর্গমিটার প্লাস্টিক টাইল প্রায় 4 টন কার্বন ডাইঅক্সাইড সাশ্রয় করে। তাছাড়া সেই টাইল নাকি সিমেন্টের থেকেও বেশি মজবুত। ক্রেতাদের সামনে হাতে নাতে তার প্রমাণ দেখানো হয়। আমাদের পণ্য উৎপাদন প্রক্রিয়ার সময় কোনো নির্গমন ঘটে না। অন্যদিকে সিমেন্ট উৎপাদনের সময় বিশাল মাত্রায় কার্বন নির্গমন হয় ও অনেক পানির প্রয়োজন হয়। আমাদের পণ্য পুরোপুরি রিসাইকেল করা যায় এবং কোনো বর্জ্য সৃষ্টি হয় না। এই স্টার্ট আপ কোম্পানি প্রতি মাসে প্রায় 1,400 বর্গমিটার আয়তনের সাইডওয়াক উৎপাদন করে, যা বছরে প্রায় 480 টন পুনর্ব্যবহৃত সিঙ্গেল ইউজ প্লাস্টিকের সমান। মিশরে প্রতি বছরে লাখ লাখ টন প্লাস্টিক বর্জ্যের সঙ্গে তুলনা করলে সেই পরিমাণ বেশি নাও মনে হতে পারে, কিন্তু মিশরেও যে রিসাইক্লিংয়ের সম্ভাবনা উজ্জ্বল এমন উদ্যোগ তা স্পষ্ট করে দিচ্ছে। ব্যানলাস্টিক ইজিপ্টের স্বেচ্ছাসেবী আবর্জনা সংগ্রহকারীরা তা প্রমাণ করে দিচ্ছেন।